ओम श्री गुरुजय स्पिरिचुअल ज्ञान चैनल आपनादेर स्वागत जानाई। आज के जे गल्पटी आमरा आलोचना करब से गल्पटी छांदोग्य उपनिषदेर इंद्र विरोचन संबाद अध्याय पावा जाए। स्वामीजी तार राज्य ग्रंथेर द्वितीय अध्याय एई गल्पेर उल्लेख करेछेन। आमादेर देशे अनेक दिन धरे देवता ओषुधेर मध्ये नाना ब्यापारे प्रतिद्वंदिता हतो। देवता ओषुधेर ছেলেরাও বড় বড় পণ্ডিতদের কাছে নিয়মিত পাঠাভ্যাস করে নানা বিদ্যায় পারদর্শিতা অর্জন করতেন। প্রাচীনকালে এই পণ্ডিতদেরই গুরু বলা হতো এবং তখন ছিল গুরুকুল ব্যবস্থা। গুরুর কাছে থেকে তারা এই শিক্ষা পেত। অনেক সময় এরা ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরের মতো দেবতাদের কাছে যেও শিক্ষা নিত। এভাবেই একবার একজন দেবতার পুত্র ও একজন অসুরের পুত্র জীবনের শ্রেষ্ঠতম জ্ঞান লাভের জন্য ব্রহ্মার আশ্রমে এসে উপস্থিত হলেন। তারা উভয়েই ব্রহ্মার আশ্রমে থেকে অত্যন্ত ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে জীবনের শ্রেষ্ঠতম জ্ঞান অর্জনের জন্য পরিশ্রম করতে থাকেন। স্বয়ং ব্রহ্মা তাদের সাধনা দেখে পরম তুষ্ট হন। কিছুদিন শিক্ষা লাভের পর একদিন ব্রহ্মা তাদের ডেকে বললেন, দেখো বাছারা, তোমাদের শিক্ষা শেষ হয়েছে। তোমরা যাকে জানার জন্য সাধনা করছো তোমরা নিজেরাই তাই। তুমিই আত্মা, তুমিই ব্রহ্ম। এই কথা শুনে উভয় হৃদয়ে আনন্দ আর ধরে না। তারা ভাবল, তাই তো, আমাদের এই দেহই তো তবে আত্মা। তখন তারা দুজনেই আমাদের যা পাওয়ার তা পেয়েছি মনে করে সন্তুষ্ট চিত্তে নিজেদের গৃহের উদ্দেশ্যে যাত্রা করল। নিজের নিজের দেশ ও আত্মীয় স্বজনের কাছে যে উভয়েই জানালো যে শিক্ষার জন্য গুরুর আশ্রমে গিয়েছিলাম, তা সবটা শিখে এসেছি। গুরু বলেছেন, আমরাই ব্রহ্ম, আমরাই আত্মা। সুতরাং এসো আমরা সবাই মিলে পান ভোজন করি ও আনন্দে মত্ত হই। অসুরেরা পান ভোজন করতেই বেশি ভালোবাসে। তাদের স্বভাব অজ্ঞান মেঘে ঢাকা। তাই একথা শোনার পর থেকে অসুর বালকের মনে কোনো প্রশ্ন জাগেনি। দেহই যে আত্মা বা ব্রহ্ম এ ব্যাপারে তার মনে কোনো সন্দেহই দেখা দেয়নি। ফলে সে নানাভাবে তার শরীরের যত্ন শুধু বাড়িয়েই যেতে লাগলো। দৈহিক তৃপ্তি লাভের জন্য নিত্য নতুন ভোগবিলাসের আনন্দে মশগুল হয়ে রইল। অন্যদিকে দেবতাদের স্বভাব অনেক পবিত্র এবং জ্ঞানালোকের আভায় উজ্জ্বল। এ কারণে কিছুদিন পান ভোজনে মগ্ন থাকার পর দেববালকের মনে গুরুর বক্তব্য সম্বন্ধে প্রশ্ন দেখা দিল। সে ভাবল, গুরুদেব বলেছেন আমি ব্রহ্ম, কিন্তু এই কথাটির প্রকৃত অর্থ কী? তাই সে সন্দেহ নিরসনের জন্য ব্রহ্মার কাছে ফিরে গেল এবং ব্রহ্মাকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি বলেছেন আমি ব্রহ্ম, আমার এই শরীরই আত্মা, কিন্তু ব্রহ্ম তো কখনো নষ্ট হন না, আত্মা তো কখনো মরে না। শিষ্যের মনে সংশয় দেখা দিয়েছে দেখে ব্রহ্মা খুশি হলেন। তিনি বললেন, বৎস, তুমি নিজে এর অর্থ উপলব্ধি করো, নিজেই নিজেকে বিচার করে এ বিষয়ে সিদ্ধান্ত নাও। আমি এখনও বলছি, তুমি ব্রহ্ম, তুমিই সেই আত্মা। দেববালক তখন ভাবল, তার গুরু হয়তো দেহের মধ্যে যে প্রাণ আছে সেই প্রাণের কথা বলছেন। এই ভেবে সে বাড়ি ফিরে গেল। কিন্তু কিছুদিনের মধ্যে তার মনে নতুন করে সংশয় দেখা দিল। আমাদের দেহ যে শক্তির দ্বারা পরিচালিত হয় তার নাম প্রাণ। ভালো করে খাওয়া দাওয়া করলে এই প্রাণ সতেজ হয়ে ওঠে, আবার উপবাস করলে এই প্রাণ দুর্বল হয়ে পড়ে। কিন্তু ব্রহ্মর কোনো পরিবর্তন হয় না, কাজেই প্রাণ কী করে ব্রহ্ম হবে? তাই সে আবার গুরুর কাছে ফিরে গেল এবং জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি কি প্রাণকেই আত্মা বলছেন? উত্তরে ব্রহ্মা বললেন, তুমি নিজের অর্থ নির্ণয় করো, তুমিই সেই। গুরুর কথা ভাবতে ভাবতে আবার সে বাড়ি ফিরে গেল। এবার তার মনে হলো, তাহলে মনই আত্মা হবে, গুরুদেব নিশ্চয়ই মনের কথাই বলেছেন। কিন্তু কিছুদিন পরে তার মনে হলো, মন নিত্য চঞ্চল এবং সতত পরিবর্তনশীল। মনের গভীরে ভালো মন্দের দ্বন্দ্ব সবসময় লেগে আছে, সুতরাং মন কখনো ব্রহ্ম বা আত্মা হতে পারে না। আবার সে গুরুগৃহে ফিরে এলো। শিষ্যের জ্ঞানচক্ষুর আবরণ দূর হয়ে যাচ্ছে দেখে খুশি মনে ব্রহ্মা বললেন, বৎস,
খুব শীঘ্রই তোমার জ্ঞানোদয় হবে। আমি আবার বলছি, তুমি সেই। দেববালক ব্যাকুল চিত্ত হয়ে নিজ গৃহে ফিরে গেল। গভীর চিন্তায় নিজেকে ডুবিয়ে দিল সে। অবশেষে অন্ধকারের আবরণ দূর হল। সে উপলব্ধি করল, শরীর প্রাণ মন ছাড়াও মানুষের মধ্যে আর একটি জিনিস রয়েছে, সেটিকেই পণ্ডিতেরা আত্মা বলেন। এই আত্মা সমস্ত মনোবৃত্তির অতীত। এর জন্ম নেই, মৃত্যু নেই, তরবারি একে ছেদন করতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, জল একে গলাতে পারে না। এই আত্মা অনাদি অনন্ত অচল অস্পর্শ সর্বজ্ঞ সর্বশক্তিমান পুরুষ। এই আত্মাই ব্রহ্ম, আর এই ব্রহ্মই মানুষের যথার্থ স্বরূপ। মানুষের যখন এই ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন সে আনন্দ সাগরে ভেসে যায়। প্রাচীন মুনিঋষিরা তাই সবসময়ই বলেছেন, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। গল্পের শেষে বিবেকানন্দ বলেছেন, শরীর আর কি, এ কতকগুলি পরিবর্তনের পরম্পরা মাত্র। যেসব উপাদানের সামঞ্জস্যে শরীর গঠিত হয় তা নষ্ট হলে দেহও বিনষ্ট হয়। শরীর আত্মা নয়, তা সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়। তবু শরীর সুস্থ বলিষ্ঠ রাখা একান্ত আবশ্যক, কারণ শরীরই আমাদের শ্রেষ্ঠ যন্ত্র। এই যন্ত্রের সার্থক ব্যবহারের দ্বারাই আমরা আমাদের যথার্থ স্বরূপের সঙ্গে পরিচিত হতে পারি। স্বামীজির বলা আরেকটি গল্প বলে আমরা আজকের আলোচনা শেষ করব। ঈশ্বরের জন্য আরতি। সাধারণ মানুষ কামনা বাসনার দাস, এটা অস্বীকার করা যায় না। আমরা সকলেই কামনা বাসনার দাস, আর চাওয়া পাওয়ার শেষ নেই। অনেক লোক তার কাম্য বস্তুর জন্য কঠোর পরিশ্রম করে, সাধনা ও শ্রমের ফল সে একসময় লাভ করে। কিন্তু কিছু মানুষ সহজে সব কিছু পেতে চায়, বিশেষ করে যার খাওয়া পড়ার জন্য পরিশ্রম করতে হয় না। সেভাবে অনেক ভোগ হলো, এবার একটু ধর্মলাভ করা যাক, এরকম ভেবে সে কোনো আশ্রমে যে শিষ্য হয়, ভাবে এভাবেই তার ধর্মলাভ হবে, ঈশ্বর প্রাপ্তি ঘটবে। কিন্তু বাস্তবে তা ঘটে না, কারণ ত্যাগ ও তীব্র আকাঙ্ক্ষা ছাড়া কোনো কিছু লাভ করা যায় না। গৌণী ও পরাভক্তি প্রবন্ধে এ সম্বন্ধে একটি সুন্দর গল্প বলেছেন স্বামীজি। ভারতের এক তপোবনে একজন মহান ঋষি বাস করতেন। তার ঈশ্বরের উপলব্ধি ঘটেছিল। ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় দূর দূরান্ত থেকে তার কাছে দীক্ষার জন্য যুবকেরা আসতেন। তিনিও তাদের ধর্মলাভের উপায় বলে দিতেন। একবার এক ধনী পরিবারের যুবক ধর্মলাভের জন্য এই ঋষির আশ্রমে এসে উপস্থিত হল। তার ইচ্ছা সেও ঋষির মতো ঈশ্বরের দর্শন লাভ করবে। কিছুদিন আশ্রমে বাস করার পর সে একদিন ঋষির কাছে যে প্রার্থনা জানালো, গুরুদেব আমাকে দীক্ষা দিন, আমি ধর্ম লাভ করতে চাই। সচ্ছলে যুবকের কথা শুনে ঋষি স্মিত হেসে বললেন, বৎস, এখনও তোমার সময় হয়নি। আসলে এই যুবকের মধ্যে তখনও ধর্মের জন্য ব্যাকুলতা জাগেনি। সে ধ্যান বা মনঃসংযোগে সময় ব্যয় করত না। সাদা পোশাক পরে দুবেলা সে সাধন ভজন করতে বসত ঠিকই, কিন্তু সে সময় তার বাড়ির কথা, পরিচিত রমণীর কথাই বেশি মনে পড়ত। অথচ এই যুবক প্রায়ই বৈকালিক প্রার্থনার সময় গুরুদেবের কাছে আর্জি জানাতো, গুরুদেব আমি আরও বেশি করে ধ্যান জপ করছি, এবার আমায় ধর্মলাভের উপায় বলে দিন। ঋষি অবশ্য বুঝতেন যে তার এই শিষ্যের মধ্যে ধর্মবোধের আকাঙ্ক্ষা জাগেনি, এটা তার ধর্মবিলাস মাত্র। তিনি তাই ঠিক করলেন যে তার শিষ্যকে একটা বাস্তব অভিজ্ঞতার উদাহরণ দিতে হবে, তবেই তার চৈতন্যোদয় হবে। এই ভেবে তিনি একদিন শিষ্যকে ডেকে বললেন, চলো তুমি আজ নদীতে আমার সঙ্গে স্নান করবে। এতদিন পর গুরু ডেকেছেন, শিষ্যের মনে আনন্দ আর ধরে না, তাই সে খুশি মনে গুরুর সঙ্গে নদীতে গেল। স্নানের ঘাটে শিষ্য আগে নদীতে নামল, পিছনে পিছনে গুরু নামলেন। তারপর শিষ্য জলে ডুব দেয়া মাত্র ঋষি সেই যুবককে জলের নিচে জোর করে চেপে ধরলেন। শিষ্য নিঃশ্বাস নেওয়ার জন্য জলের মধ্যে ধস্তাধস্তি শুরু করে দিল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর গুরু তাকে ছেড়ে দিলেন। গুরুর হাত থেকে মুক্তি পেয়ে যুবকটি কোনো ক্রমে ডাঙায় উঠে শুয়ে পড়ল। এরপর সে কিছুটা সুস্থ হলে গুরু তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, যখন জলের মধ্যে ছিলে তখন তোমার সবচেয়ে বেশি কিসের অভাব বোধ হয়েছিল? শিষ্য উত্তর দিল, গুরুদেব নিঃশ্বাসের জন্য,
বায়ুর অভাবে প্রাণ যায়। এরপর ঋষি তাকে বললেন, দেখো তুমি দীক্ষা নেওয়ার জন্য সবসময় আমার কাছে প্রার্থনা করো, কিন্তু ভেবে দেখো ভগবানকে পাওয়ার জন্য তোমার কি ওই রকম অভাববোধ হচ্ছে? যতদিন না ঈশ্বরের জন্য ওইরূপ ব্যাকুলতা, তাকে লাভ করার জন্য হৃদয়ের তীব্র আকাঙ্ক্ষা জাগছে, ততদিন তুমি যতই সাধন ভজন করো, জপ তপ করো, কিছুতেই কিছু হবে না। গুরুদেবের কথায় শিষ্যের মধ্যে পরিবর্তন দেখা দিল। সে প্রকৃতই ধ্যান ও মনঃসংযোগের মধ্যে নিজেকে ডুবিয়ে দিল। আস্তে আস্তে তার মধ্যে ধর্মবোধের উন্মেষ ঘটতে লাগল। এরপর গুরু তাকে দীক্ষা দিলেন। একাগ্র সাধনার ফলে তার ঈশ্বর প্রাপ্তি হল। গল্পের শেষে স্বামীজি একজন চোর ও কিছু স্বর্ণালঙ্কারের একটি উপমার মধ্যে দিয়ে ব্যাপারটির আরও সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। একজন চোর যদি জানতে পারে যে পাশের ঘরের সিন্ধুকে অনেক স্বর্ণালঙ্কার আছে, তখন তার মনের অবস্থা কেমন হবে? সে ভালো করে খেতে পারবে না, তার ঘুম হবে না, সবসময় অস্বস্তি ও অস্থিরতা তাকে পেয়ে বসবে। সবসময় তার এক চিন্তা, কি করে ওই স্বর্ণালঙ্কার সে সংগ্রহ করবে। এ সংসারে মানুষের অবস্থায় চোরের মতো। সংসারের মধ্যে থেকেও মানুষ যখন বুঝতে পারে যে ঈশ্বরই হচ্ছেন সুখ আনন্দ ও মহিমার খনিবিশেষ, তখন তাকে লাভ করার জন্য ওই চোরের মতো তার মধ্যেও তীব্র আকাঙ্ক্ষা ব্যাকুলতা দেখা দেয়। এই উন্মত্ততা, এই তৃষ্ণা, এই আরতি বা ঝোঁককে ধর্মজীবনের জাগরণ বলে। যখন মানুষের এই অবস্থা হয় তখনই তার আধ্যাত্মিক জীবন শুরু হয়। এবার আমরা আসি শ্রীগুরু ভগবানের অমৃতময় বাণীতে। শ্রীগুরু ভগবান ওনার আশীর্বাদ বাণীতে বলেছেন, মনুষ্য দুর্লভ জন্ম, সুতরাং মনুষ্য জন্মের সার্থকতা করিতে চেষ্টা করো। সার্থকতা হইবে কি দ্বারা? না তোমাদের সেবাব্রত দ্বারা। সেবা এই ব্রত যদি পালন করিতে পারো, ইহা দ্বারাই তবে জীবনের ইহকালের ও পরকালের শান্তি হইবে। এই সংসার সংগ্রাম ক্ষেত্র, প্রতিটি মানুষই ইহার যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাই ধর্ম। যে মানুষ নিজের ভিতরের অন্যায় এবং বাহিরের অন্যায়ের সঙ্গে সংগ্রাম করিয়া চলে, সেই মানুষই ধার্মিক, সেই প্রকৃত যোদ্ধা। আর যে অন্যায়ের সঙ্গে আপোষ করিয়া চলে বা অন্যায়ের নিকটে মাথা নত করে, সে কাপুরুষ, সে অধার্মিক। ন্যায়মাত্মা বলহীনেন লভ্যঃ। কাপুরুষ কখনো পরমাত্মাকে লাভ করিতে পারে না। বেদের ঋষিগণ সেই জন্যই প্রার্থনা করিতেন, তেজোহোষি তেজোমহিধেহি, বীর্যমহষি বীর্যম মহিধেহি, বলমহষি বলম মহিধেহি। আমরা চাই তেজ, আমরা চাই বীর্য, আমরা চাই বল, আমরা চাই আমাদের সমস্ত ইন্দ্রিয়গণ পুষ্টি লাভ করুক। সৎচরিত্রই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার, রজতকাঞ্চন অলঙ্কার নহে। জড়বিজ্ঞানের অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে মনুষ্য সমাজে নাস্তিকতার অভিযান আর এক দুর্যোগ। এই বিপদ হইতে মনুষ্য সমাজকে রক্ষা করিতে হইবে। শ্রীগুরু সঙ্ঘের ভক্তগণ, তোমরা প্রত্যেকেই এক একটি বীর যোদ্ধা, নাস্তিকতার অভিযানের সঙ্গে লড়াই করো। শ্রীগুরু সঙ্ঘের পতাকা বহন করিয়া ঘরে বাহিরে দেশে বিদেশে শ্রী ভগবানের নাম প্রচার করো। যেসব পরিবারকে নাস্তিকতায় গ্রাস করিতে চলিয়াছে, সেই সব পরিবারের মধ্যে ধর্মবিশ্বাস জাগ্রত করো। ঠাকুর আরও বললেন, মা লক্ষ্মীগণ, তোমরা নাস্তিকতার বিরুদ্ধে অভিযান করো। বালক বালিকাগণের মধ্যে বাল্যকালেই ধর্মবিশ্বাস জাগ্রত করো। নিজ নিজ সন্তানগণকে পিতামাতা ও গুরুজনের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইতে শিক্ষা দাও। বাল্যকালে মায়ের শিক্ষাই সন্তানের ভবিষ্যৎ জীবন গঠন করে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।